ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করলো সে শিরিক করলো। মান সাল্লাহু ওয়া ইরাই, যে সলাত আদায় করলো অতবার তার উদ্দেশ্য হলো মানুষ আমাকে দেখুক, আমার প্রশংসা করুক, আমাকে খুশি করুক, ফাহুয়া ফাকাত আশরাক, সে শিরিক করলো। আর শিরিককারীর উপরে জান্নাত হারাম, শিরিককারীর গুনাহ গুনাহকে আল্লাহ ক্ষমা করেন না। সুতরাং সাবধান, লোক দেখানো সাদাকা, লোক দেখানো সিয়াম, ওই একই হাদিসে আল্লাহ রাসূল বলছেন 17280, মান সামা ওয়া ইউসাল্লি ইউরা ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানো সাদা সিয়াম পালন করে সে ব্যক্তি শিরিক করে। লোক দেখানো সিয়াম, আমরা সিয়াম পালন করি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর ভয় আল্লাহ ভীরুতা তাকু অর্জন করতে পারি, এটাই তো মূল উদ্দেশ্য। সারাদিন না খেয়ে থাকি, সারাদিন কোনো অন্যায় কাজ করি না, সারাদিন ঘুষ খাই না, সারাদিন সুদ খাই না, সারাদিন জেনাবে বিচার করি না, সারাদিন বিড়ি সিগারেট খাই না, সারাদিন গুলজন্দালা হিরোইন খাই না, ইফতারের পরে আবার শুরু হয়ে যায়। এটাই তাকু অর্জনের জন্য মানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। মূলত সিয়ামের উদ্দেশ্য হলো তুমি সারাটা দিন যেভাবে অতিবাহিত করেছ, বাকি সারা রাত এবং বাকি জীবনটা তুমি ওইভাবে সর্বদা আল্লাহকে হাজির নাজির জেনে তুমি তাকে ইবাদত করো। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, তুমি এমনভাবে সিয়াম পালন করো যেন তোমার সামনে আল্লাহ রয়েছেন, তুমি এমনভাবে জীবনযাপন করো সর্বদা তুমি আল্লাহর সম্মুখে তুমি আচরণ মনে করো। যদি না হয় আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহকে কিন্তু দেখা যায় না। ফাইন্নাম ফাইন্নাহু লাম ইয়ারাক, তাহলে মনে রেখো নিঃসন্দেহে আল্লাহ তোমাকে দেখছেন। এই চিন্তা চেতনা আপনার মাথায় সর্বদা জাগ্রত রাখতে হবে, যে কোনো পাপ করে না কেন, রাতের অন্ধকারে কয়েকটা দরজা পার করে এসে যদি আপনি একটি নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হন, হয়তো কেউ দেখে না দুনিয়ার, কে দেখে আল্লাহ, সেখানেও আল্লাহর ভয় আপনাকে রাখতে হবে। মনে আছে সেই তিনজন বনী ইসরাইলের ঘটনা, বিপদগ্রস্ত ঝড়, প্রচণ্ড ঝড়ে তারা একটি গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে একটি যুবক কি করেছিল, তাদের মধ্যে বলল জয় ভাইরা তোমরা তোমাদের সৎআমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করো। তার মধ্যে একটি যুবক ছিল, বলছে হে আল্লাহ, আমি আমার তাসুত বোনের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিলাম, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলাম, তার সাথে আমার যৌন চাহিদা পূরণের দাবি করলে সে আমাকে অনেকগুলো টাকা দেওয়ার আবেদন করেছিল, আমি অনেক কষ্ট করে সেই টাকা জোগাড় করে তাকে বললাম এই নাও টাকা, অতএব আমার আশা পূরণ করে দাও। অতঃপর যখন তারা একত্রিত হলো, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তার জানু একত্রিত হয়ে গেল, তখন ওই মহিলা, তখন ওই যুবতী মেয়েটি বলেছিল ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো, হে আল্লাহ ওই সেই কঠিন অবস্থায়, ওই সেই উত্তেজনাপূর্ণ অবস্থায় শুধুমাত্র ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় করো, এই কথা শ্রবণ করার সাথে সাথে আমি ওইখান থেকে উঠে চলে এসেছিলাম শুধুমাত্র তোমার ভয়ে। যদি আপনি আমি লোক দেখানো আমল করি, তাহলে এইরকম পরিস্থিতিতে উঠে আসা অসম্ভব, কোনো মানুষের পক্ষে সম্ভব না যদি আল্লাহর ভয় তার মধ্যে না থাকে। সম্মানিত শুধু মণ্ডলী, বলছিলাম দেখেন আমাদের সমাজে আরও একটি লোক দেখানো আমলের প্রথা চালু আছে, সেটা হলো সাদাকা। সাদকা দেওয়ার পরে আমাকে খুশি করার জন্য মানুষ বা ভাই আপনি ভাই দান প্রতিদিন প্রতি বছর দান করেন, সাদাকা করেন, আমাকে কিছু দান দেন, আমাদের মাদ্রাসায় কিছু দান করেন, মসজিদে কিছু দান করেন, সে খুশিতে বাকবাক হয়ে যায়, খুশিতে আনন্দে উত্তোলিত হয়ে সে আরও 10,000 টাকা দেন। হ্যাঁ করা যায়, কিন্তু আপনি যদি এই উদ্দেশ্য দেন মানুষ আমাকে প্রশংসা করুক, আমাকে দানবীর বলুক, আমাকে জাকাতদাতা বলুক।